দেশেও বাস্তবায়ন হয়নি ই কমার্স নীতিমালার নতুন নির্দেশিকা। দেশের ই কমার্স খাতে ধস নামলেও নানা জটিলতায় এখনও আলোর মুখ দেখেনি নতুন পদ্ধতি। বাণিজ্য মন্ত্রণালয় বলছে এপ্রিলেই চালু হচ্ছে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট অ্যাপস। গত বছরের 4 জুলাই জারি হয় ডিজিটাল ই কমার্স নীতিমালার নতুন নির্দেশিকা। নতুন পদ্ধতিতে ব্যবসা করতে না পেরে একের পর এক বন্ধ হতে থাকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। গ্রাহকের পাওনা না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন অনেক প্রতিষ্ঠানের মালিক। নতুন নির্দেশিকার 8 মাস পার হলেও বাস্তবায়নে নেই অগ্রগতি, অনেকটাই ধীর গতিতে চলছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের দাবি, একটি পূর্ণাঙ্গ সিস্টেম চালু করতে লাগছে বাড়তি সময়। একটা কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম, একটা অ্যাপস তৈরি হচ্ছে, এটা A2R মাধ্যমে এটা অ্যাপসটা তৈরি হচ্ছে, ICT মিনিস্ট্রি এটা করে দিচ্ছে। তা আমাদের এই কমপ্লেনগুলো কিন্তু টোটালি ওই অ্যাপসের মাধ্যমে আমরা ডিজিটাইজ করে ফেলবো। ভোক্তারা এসে অভিযোগ করবে, আমরা সেখান থেকে সরে আসছি। এটা টোটালি আমরা তথ্য প্রযুক্তি নির্ভর, আমরা ভোক্তার যে সার্ভিসটা, ভোক্তা অধিকারের যে সার্ভিসটা, সেটা আমরা দিতে চেষ্টা করছি। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব বলছে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত নীতিমালার বাস্তবায়ন জরুরি। কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমটা দ্রুত তৈরি হোক এবং আমরা এটা ইন্টিগ্রেশনের ব্যাপারে সহযোগিতা করব। আর একটা, যেটা লজিস্টিক ট্র্যাকিং সিস্টেমটা যেটা প্রস্তাব করেছি, সেটাও আসলে খুব দ্রুত হওয়া দরকার। তাহলে হবে কি, প্রত্যেকটি প্রোডাক্ট অর্ডারকে ট্র্যাকিং করা যাবে, অর্ডারটা কাস্টমার পেল কিনা। এবং নতুন নির্দেশিকা এসক্রো সিস্টেমে পেমেন্ট সুবিধার কথা থাকলেও এখনও সেটি চলছে অ্যানালগ পদ্ধতিতে। DBID বা ডিজিটাল বিজনেস আইডি দিয়ে ব্যবসায়ীদের নিবন্ধন প্রক্রিয়া চালু হলেও এখনও নিবন্ধনের আওতায় আসেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। প্রথমত রেজিস্ট্রেশনের জন্য যে DBID, এটা UBID ছিল, এখন আমরা এটা DBID নাম দিয়ে করছি। এবং এখানে আসলে RGSC-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি যেটা হচ্ছে কি, যে আমি এখন ফোকাস করছি যে পেমেন্ট গেটওয়েতে বা স্ক্রতে যে টাকাগুলো আটকা আছে, এর মধ্যে আমরা 8টা প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম নিয়েছি। শুধু ই কমার্সে নয়, ফেসবুক ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। তাই দ্রুত নতুন নির্দেশিকা বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আমি নতুন ওয়াইফাই এখানে আসছে, ওয়াইফাই আসছে, এখন আমার শ্বশুর শাশুড়ি কিছু জানে না, যাদের কাছ থেকে 22,000 টাকা কর্জ করে নিয়ে আসছিলাম, ওনারা এখন মানতেছে না, 1 মাস 2 মাস 3 মাস চলে যেতেছে, এখন কি করা যায় বলেন, আমার সংসার তো ভেঙে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দেখেন, আমি বারবার এই সাধারণ ইউজারদের কথা শুনে আমি বারবার মানববন্ধন করছি। লাস্টে আমাদের 3 তারিখ এটা মানববন্ধন হয়েছিল ঢাকা শাহবাগের মোড়ে, ওইখানেও আমি যোগদান করছি। তারপরে আমি ওই বিকালবেলা যখন সবাই চলে গেছে, তখন নিজে একলা গিয়ে প্রেস ক্লাবের সামনে সাদা কাপড়ের পিন্ডা, হ্যাঁ, ওইখানে আমি বসছি প্রেস ক্লাবের সামনে একা গিয়ে বসছি। তারপর ওনারা আসছে, যারা সিনিয়র এজেন্ট জুনিয়র এজেন্ট, ওরা লাইভ দেখে আসছে। তো এতটুকু পরিশ্রম করছি, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ওইখানে প্রেস ক্লাবের সামনে ওয়েট করছি, সাদা কাপড় পিন্ধে, সারাদিন কিছুই খাই নাই, কিচ্ছুই খাই নাই। এতটুকু আমি যতটুকু, এক কথা বলা চলে যাবে ভাই, আমি যতটুকু পরিশ্রম করছি রিঙাইদের জন্য এবং রিঙাইদের সাধারণ ইউজারদের জন্য, আল্লাহ তালা ছাড়া আর আমার ছাড়া আমি বলতে পারবো না। আজকে আমার চেহারা দেখতেছেন এরকম, আমার চেহারা আরো ভালো ছিল, একমাত্র এই রিঙাইদের জন্য সারারাত্রি ঘুম হয় না, আর 4টা পর্যন্ত আমি সজাগ থাকি, 1 ঘন্টা অনলি 2 ঘন্টা ঘুম হয়। রিঙাইডি কর্তৃপক্ষ আমাদের কি বলছিল, রিঙাইডি কর্তৃপক্ষ আমাদেরকে বলছিল রিঙাইডি হচ্ছে ই কমার্স সাইট। আমি একটা ইনফরমেশন পাইছিলাম, তখন আমাদের বলছিলাম যে না, এটা ই কমার্স সাইট না, MLA কোম্পানি। ওনারা বলে না, জুনিয়ার এজেন্ট যারা আছে, সিনিয়র যারা এজেন্ট বসছে, তারা আমার সাথে ঝগড়া লাগছে যে না, মানববন্ধন করা দরকার নাই, অনশন করা দরকার নাই, কোনো কিছু দরকার নাই, বারবার অনশন করতে মানববন্ধন করতে চেয়েছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর যদি হয় তাহলে একটা কোনো ফয়সালা হইতে পারে। কিন্তু না, আমাদের শফিকুল জামান স্যার কিন্তু ই কমার্স সাইট নিয়ে কাজ করতেছে, উনি কিন্তু ই কমার্স সাইট নিয়ে কাজ করতেছে, উনি MLA কোম্পানি বা সোশ্যাল মিডিয়া নিয়ে উনি কাজ করতেছে না। তারপর যখন উনি আপনাদের লাইভে এসে যখন এই কথাটা বলছে যে এখানে রিঙাইডিতে যারা ইনভেস্ট করছে সবাই, হ্যাঁ, জোয়াতে ইনভেস্ট করছে, এই কথাটা শোনার পর কিন্তু খুব কষ্ট পাইছি, খুবই কষ্ট পাইছি। আসলে কিন্তু আমরা রিঙাইডি ইউজার, যারা সাধারণ ইউজার আছে, আমরা কেউই জানতাম না। তাহলে তারা যদি সেটা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো যদি ইনিশিয়েটিভ নিতে চায়, তাহলে বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকার সহযোগিতা করার, সহযোগিতা অবশ্যই করবে। যেহেতু অন্যান্য ই কমার্স সাইটকে করছে, রিঙাইডি ই কমার্স হোক আর না হোক, যেহেতু গ্রাহকরা বিপদে পড়েছে, গ্রাহকের টাকা যদি এখন আটকে থাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা কোথাও যদি আটকে থাকে, সেই টাকা যদি গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যদি কোনো সহযোগিতা দরকার হয়, অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় করবে। এখন রিঙাইডির যে ম্যানেজমেন্ট আছে বা মালিক পক্ষ আছে, তাদেরকে বলুন, সরকারের সাথে কথা বলুন,
বা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসুক। ভাই, এই ব্যাপারটা, এই ব্যাপারটাও আমি সফিক জামান স্যারের সাথে কথা বলছি, বুঝছেন, সাইদ স্যারের সাথে কথা বলছি। প্রথম কিন্তু যখন আপনি লাইভ করছেন সফিক জামান স্যার, পরে দিয়ে আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি এই ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না, উনি রিংআডির ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না। তখন স্যারকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করার উনি অনলি আমাকে 2 মিনিট সময় দিয়েছিল। এই 2 মিনিটের মধ্যে আমি বলছি, স্যার আপনি আমাদের গর্ব, একমাত্র রিং আইডি না, যত ই কমার্স সাইট আছে, প্রথম ফার্স্ট বাংলাদেশের ফার্স্ট, আপনি টাকা দিচ্ছেন, আপনার চেষ্টাতে টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যার, এই 2 লক্ষ থেকে 2.5 লক্ষ, আমার হিসাবে 10-12 লক্ষ ইউজার এখানে আছে স্যার, তো ওনাদের দিকে আপনি একটু তাকাতে হবে স্যার, আপনার স্যার কোনো উপায় নেই, কোনো পথ নেই। তখন জুবাই স্যার, তখন শফিকুজ আমার স্যার বলতেছে, ঠিক আছে ভাই, আপনার কাছে রিং আইডির ব্যাপারে যত তথ্য আছে আপনি আমাকে ইমেল করেন। তখন আমি কিন্তু স্যারকে ইমেল করছি, ইংরেজি যত আপনার মানববন্ধন হোক, অনশন হোক, যত কিছু হোক, নিউজ পেপারে যত কাটিং আছে, ওনাকে আমি ইয়ে করছি। তো তখন লাস্টে আমি ওই সাইদ স্যারের সাথে কথা বলছি, উনি আমাকে টাইম দিচ্ছে প্রায় 35 মিনিটের মতন, উনিও বলতেছে রিংআইডির ব্যাপারে আমি অনেক কিছু জানি, আমার কলিগও রিংআইডিতে ইনভেস্ট করছে। উনি বলতেছে ঠিক আছে, আমি শফিক জামান স্যারের সাথে কথা বলি, কথা বলে একটা কিছু ফয়সলা করি। তো তখন কিন্তু পরের দিন কিন্তু শফিক জামান স্যার আইসা ওই যে রিংআইডির প্লাস পয়েন্ট একটা কথা বলছে, যে আপনারা ইয়া করেন, হ্যাঁ, যে ওই ডিপ ফ্রিজ করা আছে, এটা আনফ্রিজ করা যাবে না, কোনো ব্যাপার না, কিন্তু তাদের রিং আইডি কর্তৃপক্ষের নেক্সট তাদের ওই ব্যবসার কি পরিকল্পনা আছে ওনারা আমাদের কাছে সাথে শেয়ার হতে শেয়ার করতে হবে, এছাড়া কোনো এই কিছু করা যাবে না। যেখানে উকিল একটা অবশ্যই অবশ্যই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কে এগিয়ে আসতে হবে, গ্রাহকদের টাকা যদি তারা ফিরিয়ে দিতে চায়, ম্যানেজমেন্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসুক, বসে যদি গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যদি তারা কোনো সহযোগিতা চায়, বাণিজ্য মন্ত্রণালয় সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে, এখন তারা আসুক, সামনে বসুক, কারণ এটার কোনো সমাধান না, গ্রাহকের টাকাগুলো এভাবে আটকে রেখে কোনো কিছু সমাধান বের করা কখনোই সম্ভব না। আপনারা সামনে আসুন, বসুন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, শফিকুজ্জামান স্যারের সাথে কমিউনিকেশন করুন, বসুন, একটা সমাধানের পথ বের করুন। কারণ গ্রাহকরা আসলে, আমরা যে পরিমাণ রিং আইডি নিয়ে কমপ্লেন পাই, রিং আইডি নিয়ে কমেন্টস পাই, আসলে এগুলা দেখলে আমাদেরও খুব খারাপ লাগে। তো আমি যেটা বলবো, এটার একটা সুষ্ঠু সমাধান হোক, তারা এগিয়ে আসুক, তারা জুবাই ভাই, রিং আইডি আমি একটা বলতেছি, ই কমার্স সাইট নিয়ে যত অনলাইন ইয়ে আছে, ই কমার্স সাইট আছে, তার চেয়ে সব থেকে, বুঝছেন, অসহায় হচ্ছে রিং আইডির ইউজাররা। যখন তারা জানতে পারছে রিং আইডি আসলে আপনার ই কমার্স সাইট না, তাদের ভিতরে কলিজাটা পুরো সার্কার হয়ে গেছে ভাই। হ্যাঁ, লাস্ট 3 দিন আগে আমি সাইদ স্যারের সাথে কথা বলছি, জাই স্যার একটা কথাই বলছে, যে স্যারের সাথে আমি কথা বলছি, সুমন ভাই একটা কাজ করেন, রিং আইডি কর্তৃপক্ষকে বলেন, অথরিটিকে বলেন একটা লেটার দেওয়ার জন্য, যদি লেটার দেয় তাহলে আমরা সচিবালয়ে একটা মিটিং করব রিং আইডি। আমি আমি তো আমি তো আমি তো আপনার সেই কথাই আসলাম, আমি তো আপনার সেই কথাই তখন বলছিলাম, যে তাদেরকে বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বা স্যারের সাথে কোনো যে কোনো ওয়েতেও কমিউনিকেট করার জন্য বলেন, কমিউনিকেট করলে দেন এটার একটা সমাধান হয়তো বা আসবে বা বের হয়ে আসতে পারে। ঠিক আছে ভাই, এখানে আমরা হতবাগ কি জন্য জানেন জুবাই ভাই, এখানে আমাদের রিং আইডি যে আপনার ইয়ে আছে, কর্তৃপক্ষ আছে, সিও আছে, শরীফ ইসলাম, তারপরে হচ্ছে আপনার সাইফুল ইসলাম, তারপর হচ্ছে আইরিন ম্যাডাম, ওনাদের কোনো ফোন নাম্বার আমাদের কাছে নেই, ওনারা থাকে কানাডাতে, সাইফুল ইসলাম স্যার আছে বাংলাদেশে। হ্যাঁ, আর যা এখানে আছে আপনার সিনিয়র কিছু এজেন্ট আছে, রাহুল, হাবিব, ধ্রুব, এরা কিছু আছে, ওদেরকে আমি জানাই।